তারা হয়তো ভবিষ্যতে বিদেশে এসে টাকা পয়সা রোজগার করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চেয়ার মহিব ভাই, আপনি কি তা হইবা আপনার এডুকেশন ট্রাস্টের ব্যাপারে? এডুকেশন ট্রাস্টের ব্যাপারে আমি যে কথা কইতাম স্যার, যে পয়লা হয়তো আপনি জানতে চাইবা যে, বা দর্শক হলে জানতে চাইবা যে এডুকেশন ট্রাস্ট কেন করা হইল, আপনারা কেন এই উদ্যোগ নিলা নিলা, কেন একটা এডুকেশন ট্রাস্ট আপনারা করলাম। আপনি আমি আমরা অনেকেই উদ্দেশ্য লেখাপড়া করে গেছি। হ্যাঁ, আমরা দেখি আইছি যে দেশের মায়া আমরা বলতাম পারছি না, না দেশ জড় হোক, তুফান হোক, রেইন হোক, ফয়লা আমরা দিলে খান দেয়। আমরা যে কোনো জিনিস দেশ হোক, আমরা প্রবাসী যারা আছি আমরা সাতটা খুলিয়া দিতে রাজি আছি, আছি না আছি না। জি রাইট, এই দেশ থেকে আমরা বড়ই আইছি, দেশে বলতাম পারতাম না, তাহলে নিজের মারে বলা যাইতো না, এইরকম এই দেশে বলা যাইতো না। হ্যাঁ, দেশের সমাজ সমাজ ব্যবস্থা যে একটা একটা উন্নতি করার লাগিয়া শুধু যদি সরকারের দিকে আর তাকাইয়া বই থাকি আমরা সবাই, তো সরকারের কাছে কোনো তো ম্যাজিক লাঠি নাই, না জালাউদ্দিনের ল্যাম্পরে গোসা মারবো আর আইয়া দেশের সব কিছু একদিনে সুসা হয়েছি বলি, আমরা এখন তা করতাম। আজ এই দেশ যে দেশে আমরা বাস করি, আর সমাজ ব্যবস্থা বালা থাকা করার কারণে, শিক্ষা ব্যবস্থা বালা থাকার কারণে আজ আমরা অপরচুনিটি নিতাম পারি আর। কেউ না কেউ পাবলিক কেউ করিয়া গেছেন অনেকটা, কেউ না কেউ উদ্যোগ নিছে একটা, কেউ না কেউ চিন্তা করছে। শুধু যদি বার্সাইয়া বই থাকতো এই দেশের মানুষরা যে রানিয়ে করবো বা প্রাইম মিনিস্টারে করবো দেশে করবো, তো হইল না। বেশিরভাগ সমাজের বালা খাম পাবলিকে করছে, সাধারণ মানুষে করছে, শুরু করছে, কষ্ট করে করছে। আমরা এটা করার উদ্দেশ্য হইলো আমরা দেশের লেখাপড়া করি আইছি, আমরা দেখছি, আমরা আমি যে স্কুলে ফুরিয়ে আইছি, পয়লা দেশের সময় আমি স্কুলে পাঠশালাত ভর্তি হই, এক স্যার আসলা ফার্স্টটা ক্লাস চালাইতা। এই দেশ আইয়া যে সময় আমি ফোর্থ ইয়ারে জয়েন হয়েছি, তখন মাত্র 12 ছাত্র লইয়া এক স্যার বই থাকে, তো হীন দেশও হুরুতা এক স্যারে পড়াইতা, আর ইন 12 হুরুতা লইয়া এক স্যার বই থাকে, ই স্যারে বেকার মনে ধরতাম বিচুন নি, আর হো স্যারে বইতাম তাই বড় বালা যারা আসলাম দেশ পড়াইতা। কিন্তু সময়ে সময় গেল বুঝতে পারলাম যে জিনিসটা, যে কেন আমরা হালত খারাপ আছিল, পয়সার অভাব আছিল, যার কারণেও আমরা সবাই সরকারের, আমার গ্রাম কিন্তু গরিব গ্রাম না, অনেক ধনী গ্রাম, কিন্তু পাঠশাইরা সবাই সরকারের দিকে, যে সরকারে কোনো কিছু করবো, স্কুলটারে দলান বানাইয়া দিব, স্কুলটারে টিচার কয়জন দিব, স্কুলটারে জিয়া দিব। তা আমরা যতজন এই ট্রাস্টের লগে জড়িত হয়েছি, আমরার ওই ধরনের চিন্তা আইলো, জীবন নিজের লাগে অনেক কিছু করছি, যাইতে সময় তো জ্যাকেটও নিতাম নাই না, নিমু না কোনো কিছু নিতাম নাই, সাড়ে তিন আতে তাহলে দুনিয়ায় কোনো কিছু করিয়া যায় মানুষের লাগিয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনার। প্রিয় দর্শক, যেটি মুহিব ভাই যেটি বলছেন যে দুনিয়াতে কিছু করে যাওয়া দরকার, এবং মরণের সময় মানুষ কিন্তু কোনো কিছুই নিয়ে যেতে পারে না, কাপনের কাপড় আর 3.5 হাত জায়গা এটি, এবং আমাদের মৃত্যুই আমাদের জীবনের শেষ কথা, এবং যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তারা কিন্তু আয়েশা চৌধুরীর নিউহামের ফরেস্ট গেটের টিলবাড়ি এভিনিউ এর পার্মানেন্ট অ্যাড্রেস, এবং সম্প্রতি হ্যানলটে বোধহয় আরেকটি পিস গার্ডেন নামে একটি কবরস্থান হয়েছে, এবং সেখানেই আমাদেরকে শেষ দাপন করা হয়। বিচার কোথায় হবে আমরা জানি না, শেষ বিচার, তবে বিচার সবারই হবে একদিন। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, সালামালাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি রেজওয়ান বলতেছি ভাই। জি রেজওয়ান ভাই, বলেন আপনার প্রশ্ন। তো আমাদের ভাই ভালো আছেন। জি ভাই, এই যে সিলেট এডুকেশন ট্রাস্টের সভাপতি ভাই কথা শুনলাম, জি জি, আমার ওনার কাছে একটা, আপনার আমরা তো সিলেটের সবাই আজ মুক্তিযোদ্ধা থেকে বা রাগ থেকেও সবাই সাপোর্ট করতেছি সিলেট, সরকার বলে সবকিছু উন্নত করতেছে উন্নত করতেছে, ওরা যদি উন্নত করে তাহলে আমরা কি করলাম? আমরা তো সিলেটবাসী, এই যে আমি জানি আমার আমাদের বাপ সাসারা স্কুল করছেন বা ওইগুলা করছেন বা আমরা সবাই আমরা ডোনেশন দিতেছি, আজকে এই যে ভাই উনার মতো আমারও দাঁড়িত, ওরা বলতেছে আপনি যদি আওয়ামী লীগ না করেন তো দেশ থেকে চলে যান, বুঝছেন? তা ওইটা আমার কত হইলো, ওনাদের কি আমাদের সম্পত্তি লিখে দিয়ে আসছি? আর ভাই যে বলেন রানীও করে না বা এদের পলিটিশিয়ানও করে না, জনগণ আগে আসতে হয়,
আপনার দেশে যদি পরিস্থিতি ভালো না হয়, আপনি এডুকেশন দিলেন, আপনি বলেন আপনার দলে, অপোজিশন যে সময় আরেকবার যাবেন অন্য বলে ওনার দলে, এই ধরনের এডুকেশন বাংলাদেশে কি লাভ হইতেছে? আমি বলি আপনাকে, আমরা মানে শুরুতে প্রোগ্রামের শুরুতে আমরা বলছি যে আজকে আমরা কোনো রাজনৈতিক কথা বলবো না, এবং আপনি শুরুতেই আপনি রাজনৈতিক বক্তব্য দিয়ে আপনি শুরু করছেন। থ্যাংক ইউ আপনার মূল্যবান মতামতের জন্য, এটি আপনার মতামত। আওয়ামী লীগ করলে দেশ থেকে চলে যেতে হবে, আর আওয়ামী লীগ না করলে পাকিস্তানে চলে যেতে হবে, এইসব কতটুকু সত্য আমরা আমরা জানি না, তবে আপনি আপনার ওপিনিয়ন রাখতে পারেন আপনার এডুকেশনের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে। থ্যাংক ইউ, আপনি কি কিছু বলবেন? দুঃখটা আমি বুঝতাম পারি, আর আমরা পলিটিক্যাল তো কোনো মাত্র আমরা পলিটিক্স সম্বন্ধে জানিও না, পলিটিক্স করিও না, পলিটিক্স সম্বন্ধে মাত্রাম পারতাম নাই। তবে প্রতিটা জিনিসের যতটা সমস্যা, দুনিয়ার যতটা সমস্যা হয়, এই সমস্যার একমাত্র সমাধান দিতে পারে শিক্ষা। ইসলাম যে দেশের অবস্থা খারাপ আমরা মিডিয়ার মাধ্যমে দেখতাম পারি, আর কেউ আমি ব্লেম করি আর না, কোনো পার্টির আমি নাম নিয়ে আর না, কিন্তু আদর্শ শিক্ষা যেটা আমি অনেক আগ থাকে হই আর যে আমরা স্টুডেন্টস সকলরে পলিটিক্স তাকে হরাইয়া রাখতে হইব। ইয়েস, জনতার মঞ্চ হোক আর ইয়াং পিপল যদি রাজনীতির অংশ নেয় একটা পজিটিভ জিনিস ইন এ ওয়ে, কিন্তু আদর্শ শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তারার ওন ব্রাইট ফিউচারের লাগে। ভবিষ্যতে তারা বড় কিছু করতে গেলে লেখাপড়া ছাড়া আর কোনো বিকল্প নাই। বাংলাদেশের মাটির তাহকা আর আমেরিকার যাওকা আর ইংল্যান্ডও আওকা, পড়াশোনা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং একটা যদি প্রপার সার্টিফিকেট তারার কাছে থাকে দুনিয়ার যে জায়গায় যাইবা মাথা উঁচু করিয়া দাঁড়াইতে পারবা। থ্যাংক ইউ আশাসুদ্দি। প্রপার এডুকেশনের দরকার, কারণ আমরা বাংলাদেশে পড়ালেখা করিয়া আইসি, এবং বাংলাদেশে লন্ডন যে সময় আইসি তখন আমার পড়ালেখা শেষ হওয়ার পরে আমার আব্বাই উঠে আসলে যে তুমি এক কাম করো, ইংলিশে আরও কতক্ষণ ফুরিলাম। আমি আব্বা হোম পড়ছি নি, আমি তো বহুতটা পড়ছি লাইফও, আর দরকার নাই। লন্ডন হওয়ার পরে আমি যেটা দেখলাম যে আসলে আমি অনেক কিছুই জানি না এবং অনেক কিছুই বুঝি না, এবং লন্ডনের যে পড়ালেখার যে সিস্টেম যেটি সেটি আমাদের দেশের সিস্টেমের তুলনায় অনেক অনেক ভালো, যেটি আমাদের দেশে ইদানিং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এডুকেশন সিস্টেমটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করছে। বাংলাদেশ থেকে অনেকেই পড়ালেখা করে আসছেন এবং এখানে এসে প্রথম যেটি ধাক্কা খেয়েছেন সেটি হচ্ছে ইংলিশ জানেন না। বাংলাদেশে যারা রাজনীতি করেন তারা কখনো 21 ফেব্রুয়ারি আসলে ইংরেজি ভাষায় সাইনবোর্ডগুলো সরিয়ে ফেলেন, এবং অনেকেই ইমোশন দিয়ে অনেক কিছু বিচার করেন, আসলে এসব বিচার করা ঠিক না। দেখি কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? শিব ভাই, আমি আপনার স্টেট ডায়লগ সব সময় দেখি। থ্যাংক ইউ ব্রাদার। আমি সঞ্জয় দেব আমার নাম। জি, আপনার এই যে স্টেট ডায়লগটা খুবই ভালো লাগে এবং আপনার উপস্থাপনা খুবই সুন্দর, এবং আপনি যারা অতিথি হলে লইয়া আইন, খুব ভালো ভালো অতিথি হলে লইয়া আইন, যেটা খুবই শিকার বিষয় এবং জানার বিষয় যাদের কাছ থেকে আমরা সবসময় জানি। আমি যেহেতু আজকে বৃহত্তর সিলেটের ইন্ডিকেশন ট্রান্সফার তারা গিয়ে আপনি বুঝছেন, বললাম তারা সবরে ধন্যবাদ জানাই, তারা প্রবাসে থাকিয়াও বাংলাদেশের লাগে, বিশেষ করে আমরা সিলেটের লাগে, উন্নয়নের লাগে তারা হাত করিয়া যায় না, এটা সবসময় সিলেট বাসে তারা মনে রাখবো। আর আমরা যদি আপনার এটাও মনে করি, যদি প্রজনম যদি মনে করে, এটা সৃষ্টিকর্তার কাছেও এই জিনিসটা আমরা যারা এটা করিয়া যে তারা সৃষ্টিকর্তার কাছে তারা পাইবা অবশ্যই, এবং আজকে যে আপনি যে সিলেটের উন্নয়নের লাগে তারা এটা আসছেন, তারা লইয়া বুঝবেন, এটা আপনিও সৃষ্টিকর্তার কাছে অবশ্যই বালা হাজার লাগে আপনার পাইবা, আর অবশ্যই আপনি পাইয়া দিবা, আর আপনার তো উন্নয়নের লাগে সবসময় বালা বালা জিনিস সকল লইয়া বুঝা, যাতে করে আমরা সিলেটবাসী উন্নতি হয়ে দেশে। তো আমি একটা কথা কইতাম চাইলাম শিব ভাই, যে আমার এলাকা বাড়ি হচ্ছে আপনার মৌলভীবাজারের ইন্দ্রেশ্বর, এটা একবার আপনারা জানেন যে ব্রিটিশের সময় দুইটা এলাকারে আপনার শহর লাগাইয়া দিচ্ছে ব্রিটিশের, একটা হচ্ছে আপনার ইন্দ্রেশ্বর, একটা হচ্ছে বাদেশ্বর। আচ্ছা, বাদেশ্বর হইলো আপনার সব মুসলমান আপনার শিক্ষিত হল, ইন্দ্রেশ্বর আপনার সব হিন্দু শিক্ষিত হল, তো এই বাদেশ্বরে তার ঐতিহ্য ওখানে দরিয়া রাখছে, ইন্দ্রেশ্বর আছে আপনার সব বদ্ধ লোক বলে এখান থেকে তখন আমরা কিছু কিছু যারা আছেন
এটা হচ্ছে আপনার চা বাগান উদ্দেশ্য এলাকা। আমি মনে করি আমার তৃতীয় হলো যারা আছেন তারা আমি কইলাম যে চোখটা নজর দিবার লাগে। তো এখানে একটা ইন্দেশ্য নাট্য গোষ্ঠী একটা আছে আপনার, যেটা সাংগঠনিক কার্যক্রমের সাথে আমি জড়িত, সবসময় আপনার এলাকা উন্নয়ন লাগে আমরা চেষ্টা করি যে কিছুটা কাজ করা। তো বেশিরভাগ এটা হলো চা বাগান অধ্যুষিত এলাকা, চা শ্রমিকরা এখানে সবচেয়ে বেশি। তো এখানের কোন এলাকারও তেমন একটা আপনার উন্নয়ন না, বাট দেখা যায় শুনি আমরা যে এলাকা বহু বিদেশিও হলো বাইরে আছেন, বহু দণ্ডনীয় আমেরিকান কানাডিয়ান হল আছেন, বড় বড় শিক্ষিত হল আছেন, কিন্তু ওই যে আপনার চা শ্রমিক হল যারা আপনার আমরা দেশের অর্থনীতিতে বিরাট একটা অবদান তারা রাখেন, কিন্তু আমরা তারার লাগে কোন ধরনের কাজ করতে পারলাম না, কোন ধরনের ইয়ে করতে পারলাম না। কিন্তু আমরা নামেও সবই ওখানে আমরা দেখি বড় বড় প্রোগ্রামও যায় গিয়া ইন্দ্রের কইন, আমি ইন্দ্রেশ্বর অমুক, আমি ইন্দ্রেশ্বর অমুক, আমরা কবি, কিন্তু ইন্দ্রেশ্বরের যে আপনার তারা যায় ঐতিহ্য লইয়া কথা কয়, আর বর্তমানের যে পরিস্থিতি যে মানুষের লইয়া কাজ করতে হইব, উন্নয়ন লইয়া কাজ করতে হইব, এটা লইয়া কেউ কিছু কই না। এবং দেখা যায় অনেক পরিবার আছে যে আপনার তার মেধা আছে, অনেক মেধা আছে, কিন্তু আপনার তার পড়াশোনা ঠিক মতো করাইতে পারেন না, অর্থ লাগিয়ে দেখা যায় এক বেলা খাইতে পারেন না, কিলাখান স্কুলও দিব, একটা স্কুল আছে এখানে বিমল আচরণ অনেক বড় বড় এইখান থেকে ওই আসছে, বাংলাদেশের সচিব পর্যায়ে থেকে শুরু করিয়া বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত পর্যায়ে আসছেন এখানে, কিন্তু এই এলাকার উন্নয়ন লাগে বা অন্য আর অন্যান্য স্কুল যেগুলো আছে এই স্কুলগুলো উন্নয়ন লাগে কোনো কাজ করা হলো না। চণ্ডীপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, অনেকগুলো স্কুল এখানে আছে। বিশেষ করে আমি মনে করি যে চা শ্রমিকরা এখানে বেশিরভাগ আপনার প্রয়োগ করি। থ্যাংক ইউ ব্রাদার, আমরা আপনার বক্তব্য আমরা বুঝছি। আমরা আপনি টেলিভিশন দেখতে থাকুকা এডুকেশন ট্রাস্টের চেয়ারে আপনার প্রশ্ন উত্তর দিবা এবং আপনি বহুত মূল্যবান কথা কইছেন। আমরা প্রিয় দর্শক আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ।